আজ মঙ্গলবার পঁচিশে ভাদ্র দু হাজার তেইশ সালের বারোই সেপ্টেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র নটি গ্রহকে শান্ত করবার জন্য এর থেকে বেটার পথ হয়তো আর নেই আর তাই নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষণ অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না আর একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর যেহেতু মঙ্গলবার বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স বা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন সেলস ডিপার্টমেন্টে আছেন মার্কেটিংয়ের কাজ করেন বা যারা ম্যানেজমেন্টের ইভেন্ট কাজ করছেন তাদের জন্য কিন্তু বিশেষ বা ওয়ার্স ওরিয়েন্টেড কোনো সেক্টরে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অন্তত পক্ষে মঙ্গলের বীজ মন্ত্রটা ওম ক্রাং ক্রিং ক্রংশ ভোমায় নামা এটি কিন্তু একশো আটবার জব করতেই হবে না পারলে হনুমানজির নাম জব আরাধনা আপনারা করতেই পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষব এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কাজের জগতে এবং গৃহে কিছু মতবিরোধ আপনার মেজাজকে খিটখিটে তুল করে তুলতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতেই পারেন খুচরো এবং পাইকারি বিক্রেতাদের জন্য দিনটি কিন্তু ভালো থাকছে অবসরকালীন সময় আজ আপনারা বাড়ির বাইরে বেরিয়ে খোলা বাতাসে একা একই হাঁটাহাঁটি করা পছন্দ করবেন সেখানে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে ভুলবেন না মানসিকভাবেও শান্তি পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে তা না হলে অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন সন্দেহ হলেই কিন্তু মারাত্মক ক্ষতি আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে আজ সেরা একটি দিন আপনারা অনুভব করতে পারেন যদি ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধারা স্বভাব আপনারা ত্যাগ করতে পারেন পিতা মাতার মতো কোনো একজন ব্যক্তি মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদেরকে জ্ঞান দিতে পারে মেজাজ হারালেই ক্ষতি তাদের কথা মনোযোগ সহকারে শুনুন ডেলি লাইফ ইনপুট করুন লাভবান হবেন পরিবার ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের সাথে আজ কোনো জমায়েতে অংশগ্রহণ কিন্তু আপনারা করতেই পারেন পাড়া প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলবার সময় সাবধানে বলুন